তো বন্ধুরা, স্বাগত আপনাদের আজকের একটি নতুন ভিডিওতে। আন্ডামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমরা কাঁকড়া ধরতে যাব। আজ আমাদের সঙ্গে আছে আমাদের পলাশ ভাই, প্রকাশ ভাই অ্যান্ড প্রসেন ভাই, P3, সবার নামটাই পি দিয়ে শুরু হয়। তাই দেখা যাক আজ কি পাওয়া যায় কি না পাওয়া যায়। তো ফ্রেন্ড, আজ হাম আগে হ্যাঁ কেকড়া মারনে কে লিয়ে। তো আজ মেরে সাথ মেরে পলাশ ভাই, পরেশ ভাই, সরি পরেশ ভাই আজ নেই, পলাশ ভাই, প্রকাশ ভাই আর প্রসেন ভাই। তো আজ হাম লোক কেকড়া মারেঙ্গে। আজ কি হামারি যে তকনিক হ্যাঁ ও থোড়ে নয় হ্যাঁ, তো আপ হামারে সাথ বনে রে। আজ সকাল সকালই বেরোবো। এই দেখুন চারিদিকে জল আর জল। প্রকাশ ভাই, অন্যদিকে তাকিয়ে বসে আছো কেন? দেখাও ব্যাপারটা একটু ভালো মতো। দেখো, আমরা রশিতে এই যে চারা দিচ্ছি, দেওয়ার পরে তারপরে এখন যাবো আমরা কাঁকড়া ধরতে, তারপরে দেখি। তো ফ্রেন্ড, ইয়ে হ্যাঁ হাম লোককে আজ চারা জো হাম লোক কিকড়ি কে লিয়ে ডালেঙ্গে। দেখিয়ে ভাই লোক রস্সি কে সাথ বাঁধ রে, ফির ইসকে বাদ কে জো তকনিক রহেঙ্গে আপ স্টেপ বাই স্টেপ আপকো দিখায়েঙ্গে। তো বন্ধুরা, এই পোষেন ভাই, এই দেখুন আমাদের কাঁকড়া ধরা যন্ত্র, নিয়ে যাচ্ছি আমরা কাঁকড়া ধরতে, দেখি কি পাওয়া যায়। এই ভাইয়ের টেকনিকটা সেমই থাকবে। পলাশ ভাই, হ্যাঁ দাদা বলো। দাদা কত দূর? এই তো ওদের হয়ে গেছে প্রায়, আমার এখন হবে। এবার আমি যাবো, সব থেকে বেশি কাঁকড়া মারবো আজকে, ভাইরা আমার চেয়ে বেশি পারবে না আজকে। তো ফ্রেন্ড, ভাই বল রে কি আজ কম্পিটিশন করেঙ্গে, তিন জন মে সবসে জ্যাদা কন মারতে। তো বন্ধুরা, আপনারা আজকে এই যে পাহাড়টা দেখছেন, এই পাহাড়টার মাটি সম্পূর্ণভাবে লাল, তাই এই পাহাড়টাকে লাল টিকরি নামে জানা হয়, লাল পাহাড়। সরি, সৌন্দর্য দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজ। তো ফ্রেন্ড, আজ আপ জো ইয়ে পাহাড় দেখ রে, ইসে আন্ডামান মে হামারে ইহাঁ লাল টিকরি নাম সে জানা যাতে হয়, কিউকি এ জো পাহাড় হে আপ আপকো যাহা ভি মাই দিখাউঙ্গা আপকো লাল হি দিখেগা, কিউকি ইস পাহাড় কি সারি মিট্টি লাল হে, তো ইসিলিয়ে ইসকো লাল পাহাড় কে নাম সে জানা যাতে হয়। Hey, I got something, something to say. I'm just so sick of hearing everyone complain. I know it's tough and I know there's pain, but hitting bottom is the only way to change. So I'll keep hustling, you keep struggling. Bitch, I'm humbling, keep mumbling. I'll keep doubling, you keep bluffing. You've got nothing, I'll keep hustling. তো বন্ধুরা, আজকে টেকনিক এটাই হবে। এই দেখতে পাচ্ছেন ভাই রশির সঙ্গে এক একটা করে বেঁধে দিচ্ছে। তো ফ্রেন্ড, আজ কা তকনিক এই হোগা, আপ ইয়ে দেখ সকতে কি ভাই হরেক বল্লি কে সাথে কো রস্সি কো বাঁধ কে ফির আগে তরফ যা রহে, ইসি তরহ করকে ভাই আজ করিবন 15 से 20 টুক ইসি তরহ ডালেঙ্গে, ফির ইয়াঁ পানি চড়নে কে বাদ ফির উসসে কেকড়া পকড়েঙ্গে। তো বন্ধুরা, জল ওঠার পরেই আমরা কাঁকড়াটা ধরবো, এখন অব্দি জল আসেনি, কিন্তু কিছু কিছু জায়গায় এসে গেছে, তো সঙ্গে থাকুন। তো ফ্রেন্ড, পানি আ চুকা হ্যাঁ, আপ দেখ সকতে হ্যাঁ হমনে জো ইয়ে ফন্দা ডালা থা উসমে চারা মে আভি পানি কানেক্ট হো চুকা হ্যাঁ, তো ইসসে অর থোড়া পানি হমকো জ্যাদা চাহিয়ে, অর করিবন ইসসে থোড়া অর জ্যাদা। তো বন্ধুরা, আমাদের
যে চারাটা পেতেছিলাম তার পাশে জল এসে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের এর থেকে একটু আর একটু বেশি জল চাই, তাই আরেকটু অপেক্ষা করব। তো বন্ধুরা, একটা কাঁকড়া ধরেছে, ভাই যাচ্ছে, দেখা যাক কি হয়। তো ফ্রেন্ড, হাম লোক অভি চেক করনা শুরু কর দিয়ে, পানি ভর চুকা হে। তো ভাই কেকড়া নিকাল রে, দেখতে तो आज की बहनी हम लोग का हो चुका है, लेकिन लेकिन साइज में छोटा है, छोटा है लेकिन उतना भी छोटा नहीं है। ठीक है, দেখি ভাই একটু চেষ্টা দেখি। এই দেখুন বন্ধু, আর একটা পাওয়া গেল। তো বন্ধুরা, আমি আর ভাইদের সাথে হেঁটে পারছি না, তাই ভাইকে বলে দিলাম ভাই দেখা ধরে আয়। কারণ বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন জল আমরা যতটা হিসেব করেছিলাম তার থেকে অনেকই বেশি হয়েছে, আর আমি পারছি না সত্যিতে, কারণ আমার হাতে ফোন আছে, যদি ফোনটা পড়ে যায় তাহলে ভিডিও বানানো আর হবে না। তাই ভাইকে বললাম যে তুই গিয়ে আয়, তারপরে দেখাবো কত কী পাই। আর একটা কথা বলে রাখি আপনাদের, আমাদের পলাশ ভাই আর প্রকাশ ভাই অন্যদিকে আছে, ওরাও কতটা কী পায় অবশ্যই দেখাবো। তো ফ্রেন্ড, পানি জাদা হোনে কে কারণ মানে আপ সবই কো অভি ভাই লোক সাথ চলকে নেই দিখা সকতা হুম, ক্যুকি পানি বহুত হি জাদা হে মেরা পাশ, যো ফোন হে আগর ও পানি মে ঘির জাতা, আগর মে ঘির জাতা হুম তো ভিডিও মে বানা নেই সকুঙ্গা। তো ইসিলিয়ে সাথ মে বনে রে, লাস্ট মে দিখাউঙ্গা কি কিসকো কিতনা ক্যা মিলা হে। আর হামারে যো প্রকাশ আর পলাশ ভাই হে, ও দোনো দুসরে তরফ হে, উনে ভি ক্যা মিলতা হে আপ লোক কো জরুর দিখাউঙ্গা। তো বনে রে হামারে সাথ। তো বন্ধুরা, সব ভাইরা চলে আসছে ডুঙ্গিতে, এই পলাশ ভাই, পোষণ ভাই, এই দেখো দাদা, প্রকাশ ভাই, এই যে আমার সাইজ, এই হচ্ছে পলাশ ভাইয়ের কাঁকড়া ভাই, দেখা একটু, এই দেখতে পাচ্ছেন সব সাইজে বড় বড়ই। তো ফ্রেন্ড, এ দেখ সকতে পলাশ ভাইকে কেকড়ে জো পকড় কে লায়ে, পলাশ কো জিতনাই মিলা, আর পোষণ ভাই কা তো আপকো এক রাউন্ড দিখাযা থা, অর এক রাউন্ড বাকি হে, অর এক রাউন্ড মে ইতনা মিলা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, পোষণ ভাইকে পরের রাউন্ডে এইগুলি পেয়েছে, এতেও বড় বড় সাইজেরই সব। তো প্রশান্ত ভাই আছে, সারাদিনে কত কেজি মারলে? আচ্ছা 5.5 কেজি। আর পলাশ ভাই? 3.5 কেজি। যাক, প্রকাশ ভাই কত দূর? তো ফ্রেন্ড, আবি প্রকাশ ভাই দেখা রে কি কিতনা কেজি কি কেমন মিলে। ভাই বড় তো আছে কি? বড় তো আছে, কেজি খানি হবে, এই নিচেই রয়েছে ভাই বড় বড়টা, এইগুলো ছোট সাইজে। এটা হচ্ছে প্রকাশ ভাই, এগুলো ছোট ছোট সাইজে, ছোট ছোট সাইজ। এটা বড় দেখ, একটা ভাইগুলো দেখাই দিই, এটাও বড় সাইজ আছে রে, এরকম সাইজেরটাই আছে। তো আজ প্রকাশ ভাই আর প্রশান্ত ভাই দু ব্যাগ, পলাশ ভাইয়ের এক ব্যাগ, ঠিক আছে 5 ব্যাগ তিনজনের, কোনো অসুবিধা নেই। টোটাল একটা 14-15 কেজি হয়ে যাবে, 15 কেজি হবে। তো ফ্রেন্ড, আপ দেখ সকতে হ্যায় করিবেন আজ তিনজন 15 কেজি তক মার দিয়ে। তো ভিডিও কো এই পে খতম করতে, আগর আপকো ভিডিও পসন্দ আয়ে তো প্লিজ এক লাইক এক কমেন্ট আর চ্যানেল কো সাবস্ক্রাইব জরুর কর দিজিয়েগা, ধন্যবাদ।